সদানন্দ মুই কালি মহাকালের মুন্মোহিনী সদানন্দ মুই কালি মহাকাল। সেই সম্পর্কে কিছু কমেন্ট এসেছে যেগুলোতে আমরা ভীষণই আপ্লুত, সেই কমেন্টগুলো একটু পড়ে নেওয়া যাক এবার। তো বন্ধুরা, নতুন দিন নতুন ভিডিও নিয়ে ডিসকভার কলকাতা চলে এসেছে আবার আপনাদের কাছে। এই ভিডিওটা শুরুতে এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কোথায় এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, প্রশান্ত পালের স্টুডিওতে আবার চলে এসেছি দুর্গাপুজোর পর কালী পুজোর প্রস্তুতি দেখাতে। তবে ভিডিওটি শুরু করার আগে লাইক বাটনটি প্রেস করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পায়ের জবা হয়ে উঠ না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে। শ্যামাসঙ্গীতের গান আছে যে মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আর সেই গানটাকে এরা বাস্তবায়িত করে দিয়েছে। এই ঠাকুরটার যদি আমি দেখাই যে পেছনে একটা হিউজ জবা ফুলের স্ট্রাকচার করা হয়েছে। বেসিক্যালি আমরা জানি যে প্রশান্ত পালের ইউনিক ইউএসপি হচ্ছে এর চালচিত্র, কিন্তু এই চালচিত্রটা একদম অন্যরকম, কারণ একটা গোটা জবা ফুল ফুটে রয়েছে মায়ের ব্যাকগ্রাউন্ডে, যেটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আর তার সাথেই মাতৃপ্রতিমার রূপটাকে আরও বেশি করে এক্সপ্লোর করেছে এই জবাটা। উমা সপরিবারে আসে কিন্তু কালী আসে শুধু শিবকে নিয়ে। কিন্তু এখানকার ইউনিক ব্যাপারটা যেটা হচ্ছে, কালী কিন্তু শিবের পাশাপাশি কার্তিক এবং গণেশ দুজনকে নিয়ে এসেছে। ইউনিক একটা কনসেপ্ট এখানে ইউটিলাইজ করেছে। পুরো বানানো শৈলীটার মধ্যে একটা কৃষ্ণনগরের টাচ রয়েছে, যেটা রন্ধ্রে রন্ধ্রে বোঝা যাচ্ছে যে কৃষ্ণনগরের যে শিল্পকলা সেটা কিন্তু এখানে সাংঘাতিক রকমভাবে ফুটিয়ে উঠেছে। সেটা মায়ের শাড়ি পরা স্টাইল হোক, পেছনের চালচিত্র হোক, ইভেন তার যে কেশবিন্যাস সেটা পর্যন্ত মাটি দিয়ে তৈরি, যেটা দেখতে এত অথেন্টিক লাগছে যে জাস্ট এটা কমপ্লিট হওয়ার পর যে কি সাংঘাতিক সুন্দর হতে চলেছে সেটা আমি জাস্ট ইমাজিন করছি। কালুমির পায়ের তলায় দেখে জালোর নাচো, কালুমির পায়ের তলায়। প্রতিটা ঠাকুরই এই স্টুডিওতে ঘুরতে ঘুরতে যেটা মনে হয় যে ফার্স্ট অফ অল যে শুধু এটা একটা ঠাকুর বানানোর মধ্যে সীমিত থাকছে না, বরং একটা বৃহত্তর আর্টকে এরা রিপ্রেজেন্ট করছে। সেটার নিদর্শন আমি আপনাদের আবার দেখাবো এইখানটাতে, যে দেখুন একটা রামকৃষ্ণ করা হয়েছে ঠাকুরের এই দালানটাতে, এবং তার থেকে প্যান করে ঠাকুরে যদি ওঠেন আপনারা, এই যে শাড়িটা এটা কিন্তু পুরোটা মাটির তৈরি, কিন্তু দেখে বলার কারোর জো নেই যেটা অ্যাকচুয়ালি মাটির শাড়ি। এত সুন্দর তার কাজ হয়েছে, তার ডিজাইন থেকে শুরু করে তার যে রঙের স্ট্রাকচার পুরোটা মিলিয়ে ঠাকুরটা এখনও তৈরি হয়নি, কিন্তু তাতে এত সুন্দর লাগছে পুরো কনসেপ্টটা। এবং আবারও বলছি যে চালচিত্র, চালচিত্র কিন্তু এইখানকার ইউএসপি, যে পেছনের যে চালাটা ঠাকুরের সেটাই এত অথেন্টিক আর সুন্দর হয় যে চোখ আমাদের ওখানে টেনে নিয়ে যাবেই যাবে। আমার সাধনা মিটিল আশা না পড়িল সকলি ফুরায় যায় মা, জনমের শোধ ডাকি গো মা তোরে। বন্ধুরা, এবার আমি আপনাদের একটা ইউনিক ঠাকুর দেখিয়ে দিচ্ছি। ইউনিক কেন সেটার কারণটা এবার আপনাদের একটু জানিয়ে দিই। ফার্স্ট অফ অল এখানে একটা রামকৃষ্ণ পরমহংস করা হয়েছে, তিনি কালী বন্দনা করছেন, যেই কালীটা মেন কালী হিসেবে ওপরে রয়েছে। এবার যদি প্যান করে আমি একটু নিচের দিকে নামাই, সেখান থেকে দাঁড়িয়ে একটা ছোট্ট কালী ঠাকুর এখানে এসে বসে রয়েছে। এবার কনসেপ্ট একটু বুঝুন যে রামকৃষ্ণ কোনো মৃন্ময়ী কালীকে পুজো করছে,
কিন্তু চিন্ময় রূপে কালী এসে রামকৃষ্ণকে দেখা দিচ্ছে। এটা কিন্তু একটা ভীষণ সুন্দর কনসেপ্ট এখানে ইউটিলাইজ করা রয়েছে। কাজেই আমি আবারও বলছি যে শুধু এটা ঠাকুর বানানোর মধ্যে সীমিত নয়, এটা একটা বৃহত্তর আর্টে পরিণত করছে প্রশান্ত পাল। এখনও পর্যন্ত আমাদের যে কটা পুজো পরিক্রমা আপনারা দেখেছেন তাতে কিন্তু এই হাইটের ঠাকুর আমরা অনেক দেখেছি আপনাদের, কিন্তু এই হাইটের ঠাকুরের মধ্যে এত সুন্দর নিপুণভাবে কাজ করা ঠাকুর কটা আমি দেখতে পেয়েছি বা আপনাদের দেখাতে পেরেছি সেটা কিন্তু আমার নিজেরও সন্দেহ রয়েছে। এই যদি দেখেন, প্রথমত এর মুকুটটা দেখুন, একটা রাজকীয় মুকুট যার একদম ময়ূরের একটা ডিজাইন করা রয়েছে। তার থেকে প্যান করে নামবো যখন, কানের দুলগুলো দেখুন এত সুন্দর অথেন্টিকভাবে তৈরি করা। এবং সব থেকে বেশি যেটা আমার চোখে লাগলো সেটা হচ্ছে মুন্ডমালাগুলো, মুন্ডমালার মুখগুলোও কিন্তু এত সুন্দর করে করা আমি কোথাও দেখিনি। শাড়িটা তো অনবদ্য লাগজেই তার। প্রশান্ত পালের স্টুডিও থেকে এই ঠাকুরগুলো কোন কোন অঞ্চলে ঠিক যাবে সেটা এবার আপনাদের একটু বলে দিই। যেমন প্রথমে এই ঠাকুরটা কিন্তু টালিগঞ্জ উদ্যোগী ক্লাবের ঠাকুর, এবং আপনাদের পাড়ার ঠাকুর যদি আপনারা দেখছেন এই ভিডিওর মাধ্যমে তাহলে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটার মাঝখানে একটু পজ দিয়ে জানিয়ে দিচ্ছি যে যারা এখনও লাইক দাওনি তারা লাইকটা দিয়ে দাও, আর সাবস্ক্রাইব যারা এখনও করনি তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো এগিয়ে নেওয়া যাক আবার ভিডিওটাকে। এবার আপনাদের যে ঠাকুরটা দেখিয়ে দেবো সেটা আমাকে আলাদাভাবে আকর্ষণ করেছে, যে আদ্যাপীঠের আদলে কিন্তু এই ঠাকুরটা তৈরি করা। মুকুটটা জাস্ট দেখুন, এত সুন্দর মুকুটটা তৈরি করেছে ঠাকুরটা। আবারও বলছি কিছুই এখনও কমপ্লিটলি তৈরি হয়নি, কিন্তু এত সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। সেটা তার মুকুট থেকে শুরু করে সাজ বলুন, টানা টানা চোখ বলুন, বা এই যে শিবের ওপর দাঁড়ানো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ঠাকুরটা অসাধারণ সুন্দর হয়েছে। এখন আমরা পেয়ে গেছি প্রশান্তদাকে, যদিও প্রশান্তদা কাজে একটু ব্যস্ত। আর প্রশান্তদা এখন এমন একটা ঠাকুর বানাচ্ছে যার মুখাকৃতি কিন্তু আমি ক্যামেরাতেও ধরতে পারবো কিনা সন্দেহ আছে। বিশাল বড় একটা স্ট্রাকচার যে মুখটা উনি এখন তৈরি করছে। তো এরই মধ্যে দিয়ে প্রশান্তদার সাথে একটু কথা বলে নেবো আগে। তো প্রশান্তদা, তোমার এই হিউজ রেসপন্স পেয়ে কেমন লাগছে? সবাই আমাদের কাজ দেখছে, জানছে আমাদের, এটা তো একটা আলাদা ভালো লাগা আছে। তো এবারের দুর্গাপুজোয় তো তুমি একটার পর একটা চমক দিয়েছো, কিন্তু কালী পুজোয় কি চমক থাকতে চলেছে? কালী পুজো দুর্গাপুজোর থেকে চাপ বেশি, কারণ বেশ কিছু শহরের বড় বড় কালী ঠাকুর আছে। মোটামুটি শহরে তিন দিকে তিনটে বড় কালী ঠাকুর আছে, একটা ওই চেতলার হাজারহাত কালী, আর আমার স্ট্রিটের একতা সঙ্গ আমি প্রতি বছর বানাই, সবাই জানে, একটা স্পেশাল কাজ থাকে ওইটা আছে। আর এখানে তো নিউটনের এই বড় কালীটা হচ্ছে কালো কালী, এটা ওই শিবভূমির সামনেই যাবে। এই তিনটে বড় কালী আছে, এছাড়া আরও অনেকগুলো আছে, পঞ্চকালী দু সেট আছে, আরও অনেক বড় বড় যা ঠাকুর আছে। তো দুর্গাপুজোর তো একসেপরকে এক ঠাকুর বানানোর পর যে এই হিউজ রেসপন্স, তারপর প্রশান্তদা যে হাজার হাত কালী বলছে বা আরও যে বলছে যে শহরের তিন দিকে তিন রকমের বড় কালী যাচ্ছে, সেটা এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছেন যে এখন যে ঠাকুরগুলো সেকশন আমরা চলে এসেছি সেটা হচ্ছে বড় আকারের ঠাকুর, অর্থাৎ হিউজ যে ঠাকুরের স্ট্রাকচারগুলো এই স্টুডিওতে রয়েছে সেই ঠাকুরগুলো এবার এক এক করে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো চলুন। দেখুন এই সেকশনের যে বড় ঠাকুরটা রয়েছে সেটার প্রায় পায়ের তলানিতে আমি পড়ে রয়েছি, সেখান থেকে বোঝা যাচ্ছে যে ঠাকুরটা কতটা বড়। এবং বড় হওয়ার সাথে সাথেও এটা কিন্তু তার ট্রেডমার্ক, যেটা হচ্ছে যে খুব অথেন্টিক মাটির কাজ হয় সেটাকেও ধরে রেখেছে। এত সুন্দর একটা স্ট্রাকচার, তার হাতের নিপুণতা থেকে বলুন, মুন্ডমালা বলুন, সব কিছু এত সুন্দর লাগছে এখানে। কারণ ইন জেনারেল আমরা দেখেছি যে বড় ঠাকুরের ক্ষেত্রে অনেক সময় আকারে বড় হলেও আকৃতিগুলো এদিক ওদিক হয়ে যায়, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি একেবারেই।
দুর্গাপুজোয় প্রশান্ত পালের স্টুডিওতে আমি ব্লগ বানিয়েছি বটে, কিন্তু সেই ঠাকুরগুলো প্যান্ডেলে যাওয়ার পর আমি তাদেরকে দেখে উঠতে পারিনি কারণ দূরত্বের জন্য। তবে এই ঠাকুরটা আমি দেখতে পারবো কারণ এটা আমার পাড়ার পুজো, আমার স্ট্রিট এরিয়ার একতা সংঘের কালী ঠাকুর কিন্তু এই স্টুডিওতেই বানানো হচ্ছে, কাজেই এটা আলাদা রোমহর্ষক ব্যাপার আমার জন্য কারণ এটা একদম আমার পাড়ার পুজো যেটা এই স্টুডিওতে তৈরি করা হচ্ছে। আপনাদেরও যদি এটা পাড়ার পুজো হয় বা চেনা পরিচিত পুজো হয় তবে সেটা কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন আমাদেরকে। আরও একটা ঠাকুরের সামনে আমরা চলে এসেছি, একটু নামটা দেখে নেওয়া যাক যে এটা কোন ক্লাবে। সরি, এটার নাম হচ্ছে অনিকেত রায়। এটা কোনো ক্লাবের পুজো নয়, এটা একটা বাড়ির পুজো বেসিক্যালি, কিন্তু এত সুন্দর ঠাকুরটা করা হয়েছে। তো অনিকেত, তুমি যে অর্ডারটা দিয়েছো সেই ঠাকুরটা কিন্তু দারুণ তৈরি হয়েছে। তুমি যদি আমাদের ভিডিও দেখে থাকছো তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে একবার হলো জানাবে। যে মাটির কাজ বা মাটির শাড়িগুলোর প্রশংসা আমরা এতক্ষণ করছিলাম তার বানানোটা কিন্তু খড়ে হচ্ছে, তাই এই শিল্পীর থেকে একটু জেনে নেব যে এইটার ইউএসপিটা তারা কিভাবে তৈরি করছে। তাঁতিরা সুতো দিয়ে তাঁত তাঁত বুনে কাপড় তৈরি করে, আমরা খড় মাটি মিশিয়ে কাপড় তৈরি করি। আরে বাস, এরা কিন্তু তাঁতিদের রীতিমতো খড় দিয়ে কম্পিটিশন দেবে সুতোর জায়গায়। যাই হোক, জিনিসটা কিন্তু দিনের শেষে খুব সাংঘাতিক সুন্দর হয়ে বেরোচ্ছে, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। চলুন এরই মধ্যে দিয়ে এগিয়ে নেওয়া যাক আবার ভিডিওটাকে। একই সাথে এটা জানিয়ে রাখবো যে আমরা দুর্গাপুজো থেকে যে ভিডিও করা স্টার্ট করেছি সেটা কিন্তু কালী পুজো পর্যন্ত চলে এসেছে এবং জগদ্ধাত্রী পুজো সামনে চলে আসবে। আমরা একের পর এক ভিডিও আপনাদের উপহার দিয়েছি এবং দিতে থাকবো, কাজেই যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে চান এবং কন্টিনিউ করতে চান তবে কিন্তু সাবস্ক্রাইবটা মাস্ট। তো আগেই সাবস্ক্রাইব করে দিন এবং আরও একসেবরকে এক সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে, সেটার গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঢুকেই যে ফার্স্ট চমকটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে একটা হিউজ ভোলা মহেশ্বর আমাদের সামনে বসে রয়েছেন ধ্যানমগ্ন অবস্থায়। ইন জেনারেল আমরা যেটা দেখি যে মায়ের পায়ের তলায় ঠাকুর রয়েছে বা আমাদের ভোলা বাবা রয়েছে, কিন্তু এখানে কিন্তু ভোলা বাবা একদম ভোলা মহেশ্বর হয়ে বসে রয়েছে ধ্যানমগ্ন অবস্থায়। দেখতে এত সুন্দর লাগছে যেন ঘরের জামাই এখানে বসে জামাই আবদারের জন্য রয়েছে। তো এটা কিন্তু চেতলার হাজারহাত কালী শিব, যেই চেতলার হাজারহাত কালী এবার আমরা আপনাদের দেখাতে যাব তার শিবটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে তৈরি করা রয়েছে। এত সুন্দর শিবটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের অবশ্যই জানাবেন। চেতলার হাজারহাত কালী যা চারিদিকে সাড়া ফেলে দিয়েছে তার এক্সক্লুসিভ লুক ডিসকভার কলকাতা দেখে নিন। ফার্স্টেই যেটা অবাক করছে সেটা হচ্ছে সিংহ। ইন জেনারেল কালী ঠাকুরের বাহন কিন্তু সিংহ হয় না, দুর্গা ঠাকুরের ক্ষেত্রে বা জগদ্ধাত্রী ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু এর ক্ষেত্রে ইউনিক কনসেপ্ট হচ্ছে যে এখানে সিংহটা তার বাহন। তার থেকে উঠে প্যান করে যখন দেখা যাচ্ছে, প্রথমত ঠাকুরের হাইটটা কিন্তু সাংঘাতিক বড়, হিউজ একটা স্ট্রাকচার রীতিমতো, একদম চাল ছুঁয়ে নিচ্ছে ঠাকুরের মুকুট। এখন বানানো হয়নি, সাজ পরানো হয়নি, তাতেই এই হাইট। মুকুট পরালে কিন্তু আরও হাইট বেড়ে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার আপনাদের মনে প্রশ্নটা জাগতে পারে যে হাজার হাতটা কোথায়, যে হাজার হাত দিয়ে এত প্রমোশন হচ্ছে এত বলা হচ্ছে সেই হাজার হাতটা কোথায়। অ্যাকচুয়ালি হাজার হাতটা যখন প্যান্ডেলে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে তখন সেখানে প্লেস করানো হবে বা চালচিত্রের মধ্যে হাতটাকে রাখা হবে। কাজেই আমি অ্যাসিওরিটি দিচ্ছি যে ডিসকভার কলকাতা কিন্তু সেই প্যান্ডেলে ঢুকে কভার করবে। জনপ্রিয়তা কাকে বলে? জনপ্রিয়তা তাকে বলে যখন বেলেঘাটা থেকে বৈষ্ণবঘাটাতে লোকে ঠাকুর অর্ডার দেয়। জাস্ট ভাবুন, এটা তরুণ সংঘ বেলেঘাটার ঠাকুর, অর্ডারটা এসেছে বৈষ্ণবঘাটার প্রশান্ত পালের স্টুডিওতে। ঠাকুরটা এক কথায় অসাধারণ, লাইক কালো স্ট্রাকচারটার ওপর যে কালো রঙটা করা হয়েছে সেটা তো এক কথায় অনবদ্যই বটে, তার সাথেও এর ইউনিক জিনিসটা যেটা হচ্ছে সেটা একটু নিচের দিকে যদি দেখেন, মা কিন্তু পঞ্চমুণ্ড আসনে এখানে অবস্থিত। শিব বা মায়ের যে আসনটা করা হয়েছে সেটা পঞ্চ অসুরের মুণ্ড দিয়ে তৈরি করা রয়েছে, তার থেকে জটাধারী শিব আসছে, তার ওপরে মা আসছে, এবং মায়ের যে শাড়ির কালার বা এই যে পুরো একটা কালো রঙের যে অথেন্টিকেটিকভাবে এটাকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু দেখতে অনবদ্য লাগছে।
চোখ আঁকা বা ঠাকুরের চোখ আঁকা নিয়ে কিন্তু আলাদা রকমভাবে আমাদের একটা উত্তেজনা সবসময় কাজ করে। এখন একটা এমন শিল্পীকেই পেয়ে গেছি প্রশান্ত পালের স্টুডিওতে, তার সাথে একটু কথা বলে নেবো। তো দাদা, আপনি কতদিন ধরে এই কাজটা করছেন মোটামুটি? আমরা মোটামুটি ধরুন দুর্গাপুজোর ধরুন দু মাস আগে থাকতে এই স্টুডিওতে আমরা চোখ আঁকা শুরু করি। তো আপনি এই কাজের সাথে মোটামুটি কত বছর ধরে জড়িত? আমরা মোটামুটি এই কাজ ধরুন ছোটো থেকে মোটামুটি আমাদের জড়িত, বাড়িতে তো ঠাকুর তৈরি হয়, আর এবং আমি এইখানে ধরুন দীর্ঘ 30-35 বছর ধরে চোখ আঁকছি। তো বন্ধুরা, আমরা আপনাদের আগের যে ভিডিও যেটাতে আপনারা এত সাপোর্ট আমাদের দিয়েছেন সেখানে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কোন কোন অঞ্চলের পুজো দেখতে চান বা কোন কোন ঠাকুর আপনাদের পাড়ার যেটা কভার করতে চান, সেই সম্পর্কে কিছু কমেন্ট এসেছে যেগুলোতে আমরা ভীষণই আপ্লুত। সেই কমেন্টগুলো একটু পড়ে নেওয়া যাক এবার। যে প্রথমেই গার্গী রয় চৌধুরী বলছে যে গ্রামের দিকের ইউনিক কালী পুজোগুলো যদি একটু কভার করা যায় এবং তার সাথে হংসেশ্বরী মন্দিরের, তো গার্গী আমরা চেষ্টা করব আপনাদের এই অনুরোধটাকে সফল করার। তারই সাথে আরেকজন বলছে যে দাদা, পাথুরিয়াঘাটের ব্যায়াম সমিতির মাতৃপুজোর আপডেট যদি দেন। অর্পণ দাস এটা বলছে, অর্পণ আমরা চেষ্টা করব এটা কভার করার এবং থ্যাংকস ফর দ্য ইনফরমেশন। তারই সাথে দেবস্মিত মজুমদার বলছে যে আপনারা যদি বরনগরের কালীতলা মাঠের ঠাকুরটা দেখাতে পারেন, এটা আমার মামার বাড়ির ঠাকুর, আমি অবশ্যই এটা কভার করার চেষ্টা করব। এতগুলো কমেন্টের মাধ্যমে আমরা তিনটে কমেন্ট আপনাদের পড়ে শোনালাম, আমরা চেষ্টা করব সেগুলো কভার করার। এবং তারই সাথে আবারও বলছি যে এই ভিডিও যারা দেখছে তারা যদি আপনাদের পাড়ার কোনো পুজো বা বিশেষ কোনো পুজোকে কভার করতে চান বা আমাদের চান যে আপনারা গিয়ে ওখানে কভার করব, তবে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি জানি যে প্রশান্ত পালের ভিডিও যখন আপনাদের আমরা দেখাতে শুরু করি তখন আপনাদের মনে হয় ভিডিওটা আরও চলতে থাকুক, আরও চলতে থাকুক, শেষ যেন না হোক, তবুও শেষ তো করতেই হবে। তবে যাওয়ার আগে আপনারা যদি আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চান এবং ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে চান, তবে এই স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারই সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু চলতে থাকুক। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। টাটা।